কলহক্লান্ত এক দম্পতিকে শ্রী ঠাকুর একবার উপদেশে বলিয়াছিলেন, অগ্নি সাক্ষী কইরা আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হইছেন, আপনাকে উচিত একে অপরের সুখ দুঃখ প্রাণ দিয়া অনুভব করিবার। মত পার্থক্য ওইটা ছিল এবং থাকবেও, কিন্তু দেখবেন মনোমালিন্য যেন কখনো না ঘটে। একজনের মাথা যখন গরম হইব তখন অন্যজন শান্ত থাকিবার চেষ্টা করিবেন, দুইজনে একসঙ্গে উত্তপ্ত হইলে তো দক্ষযজ্ঞ হইব। আপনাকে ওই মনোমালিন্য এই টানা পড়েনে আপনাকে প্রিয় পুত্রকন্যা অব্যক্ত বেদনা বোধ করিবে, তাই বলতাছি অযথা রোষ কইরা দোষ বাড়াইবেন না। দুইজনে মিল্লামিশায় নিজেকে সংসারটারে এক সুন্দর সুখের সংসার তৈরি করার চেষ্টা করেন।